হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট গ্যালারি। আজ একেবারে নিয়ে বসে পড়েছি একটা মাটির থালার সেট নিয়ে। আসলে সামনেই আমার দাদার বিয়ে, তো দাদার আইবুড়োবাদের উদ্দেশ্যেই প্রধানত থালাটা বানানো। দেখতেই পেলে প্রথমে থালাটা আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে সারা রাত শুকনো হয়েছে, তারপর আমি সাদা রং মানে ফার্স্ট কোট হিসাবে চাপাতে শুরু করেছি প্রত্যেকটা থালা বাটিতেই। আর যেহেতু এটা বিয়ে রিলেটেড একটা থালা সেট বানাচ্ছি, সেই জন্য এরকম একটা থিম দিয়েছি থালাটার ওপর। তোমরা যে কোনো খুশি বানাতে পারো। বিয়ে বাড়ি উপলক্ষে এখন আমি অনেক কিছু এরকম টুকটাক বানাচ্ছি, সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে উঠছে না, কিন্তু তাও যতটা পারছি শেয়ার করছি। দেখতে থাকো কেমন হচ্ছে। তো আমি এই থালা সেটটা প্রত্যেকটা থালা বাটিতেই আমি বিয়ে রিলেটেড কিছু জিনিস আঁকার চেষ্টা করব। তো দেখতে থাকো কেমন হচ্ছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডে ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। কি বলতো, এই থালাটা না অনেক খাঁজ কাটা কাটা, সেই জন্য রং করতে একটু অসুবিধাও হচ্ছে, কিন্তু দেখতে বেশ ভালো হয় পাট পাট কালারটা করতে পারলে। যাই হোক, আমি যতটা পারি চেষ্টা করেছি, কিন্তু কিছুটা আমারও হয়তো ফল্ট হয়েছে। তো আমি ব্লুর ওপর একটু সাদা দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা একটু ফোটে, একটু ধার দিয়ে দিয়ে ডিজাইনও করে দিচ্ছি। আসলে এই ব্যস্ততার জীবনে একটু সব কিছুতেই যদি কিছু এরকম ডিজাইন করা যায় না, সত্যি বলতে খুব ভালো লাগে, কিন্তু সময় তো সব থেকে বড় একটা জিনিস, আসলে সব কিছুতেই হয়ে ওঠে না চাইলেও। যাই হোক, যতটা পারি চেষ্টা করি করার। এখন আমি থালাটার ওপর আমার দাদা আর বৌদির নামটাও লিখে নিচ্ছি। থালাটা প্রায় কমপ্লিট, দেখে অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে। এরপর আমরা চলে গেলাম একটু ছোট যে প্লেটটা নিয়েছিলাম সেটাতে। তো মিডিলটায় আমি লাল দিয়ে একটা সার্কেল করে নিলাম, তারপর ইয়েলো দিয়ে সার্কেলটা ঘুরিয়ে নিলাম। তো এরপর দেখছিলাম যে হলুদটা অনেকটা বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য ওই খাঁজগুলোতে একটু ব্লুও দিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি এই থালির সেটটাতে পুরো বিয়ে রিলেটেড কিছু জিনিস আঁকার চেষ্টা করব। তো সেরকমই এই প্লেটটাতে আমি একটা পালকি আঁকার চেষ্টা করছি। তো দেখা যাক কেমন হয়, চলো। তো এখন এটা কমপ্লিটও হয়ে গেছে, দেখে অবশ্যই বলবে কেমন হয়েছে। তারপর চলে গেলাম বাটিগুলোতে। তো বাটি ঠিক বলা যায় না, ওই আর কি। যাই হোক, এটাতে একটা পান পাতা আঁকার জন্য শুরু করেছি। তো লাল দিয়ে দিয়েছি ব্যাকগ্রাউন্ডে, আর পান পাতাটা যেমন সবুজ হয় তার উপর কিছুটা একটু হাইলাইট করার জন্য সাদা দিয়ে ডাটিগুলো ঠিকঠাক করে নিলাম। তো এখন এটাও কমপ্লিট হয়ে গেল, এরপর চলে যাব নেক্সট বাটিতে। তো এটাতে আমি একটা টোপর আঁকবো, এটাই ভেবেছি। এবার দেখা যাক কেমন হয় টোপরটা। আসলে বাটিগুলো না মিডিলটা এতটা ঢালু হওয়ার জন্য একটু আঁকতে অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু তারপর অ্যাডজাস্ট করতে মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। তো টোপর আবার অর্ধেকটা প্রায় হয়ে এসেছে, দেখো কেমন হয়। তো এই আমাদের টোপরওয়ালা বাটি এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে গেলাম নেক্সট বাটিতে। তো কোনোভাবেই মাথায় আসছিল না যে এরপর কী আর করা যায় বিয়ে রিলেটেড। তো যেহেতু আমাদের বিয়েটা হচ্ছিল বৈশাখ মাসে, সেই জন্যই এই পাখাটা চট করে ফেললাম। তারপরে নেক্সট বাটিতে একটা কী করবো ভেবে না পেয়ে একটা কুলো আর কলা পাতা ডিজাইন করে দিচ্ছি। আসলে বিয়েটা যেহেতু আমার দাদার, সেই জন্য আর বেশি কিছু করতে পারছি না। মেয়ের বিয়ে হলে আর সেই রিলেটেড অনেক কিছু করা যায়, কিন্তু যেহেতু এটা ছেলের বিয়ে না, তাই ওই কুলোটা এঁকে ওতে একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিয়েছি। তো লাস্ট এই বাড়িটা পড়েছিল, এতে একটা মিষ্টির হাঁড়ি এঁকে দিয়েছি, দেখতেই পেলে তোমরা। আর সব থেকে শেষে রয়েছে এই গ্লাসটাতেও একটা সিম্পল কিছু ডিজাইন করে দেবো। তো দেখতেই পাচ্ছ একটা স্বস্তিক চিহ্নই করে দিয়েছি। এরপর আমার পুরো থালি সেটটা কমপ্লিট, এখন তোমরা দেখে বলবে কেমন হয়েছে। এই হলো আমার পুরো থালি সেটটা, আমি এটাকে একটা ট্যাগলাইন দিয়েছি, বিবাহ অভিযান। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে। এখন আমি প্রত্যেকটা বাটি একবার একবার করে নিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যদি থালার সেটটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই ভিডিওটা এই পর্যন্তই রইলো।